The first official topic যেটা সেটা হচ্ছে যে মার্গো রবি রিসেন্টলি এমটিভির একটা ইন্টারভিউতে বলেছে যে প্রায় দুই বছর ধরে শি ইজ ইউ নো ওয়ার্কিং অন থ্রি হার্লি কুইন প্রজেক্টস ওকে সো শি ডাজন্ট নো হুইচ উইল গো অ্যাহেড ফার্স্ট সো জিব্রান ভাই হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস হোল থিং ইফ উই হ্যাড টু সিট ডাউন এন্ড গো থ্রু অল দ্য প্রবলেমস ডিসি হ্যাজ আমাদের এই বছর মানে নেক্সট ইয়ারও পার হয়ে যাবে জিনিসটা হচ্ছে যে মানে ডিসি না হুজুকে কী হিট করছে এইভাবে করে করতে করতে মানে এখন জিনিস হয়ে গেছে যে সাকিব Your cat is going to eat our cable. No, I think she's walking away. Shakib okay. has cats. Hey, you know. So, Shakib to the rescue. এখন জিনিস হচ্ছে যে এখন আচ্ছা এত ঘর হইল হবে না ignore what I'm doing and continue the show. জিনিস হচ্ছে যে আমার মানে Harley Quinn got মানে ও ক্যারেক্টারটা বানানো হয়েছিল DC animated সিরিজটার জন্য ব্যাটম্যান অ্যানিমেটেড সিরিজের জন্য দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম হার্লি কুইন কেম ইন টু সি ওখান থেকে শি গট পপুলারিটি অ্যান্ড ওটা থেকে মানে শি গট দ্য ফেমাস ইয়েতে মানে শি গট ফেমাস কিন্তু প্রবলেম হচ্ছে আমার এখানে যে সুইসাইড স্কোয়াডে যে শি বিকেম মানে দে ফার্স্ট লাইভ অ্যাকশন মুভি আসছে কিন্তু প্রবলেম হয়ে গেছে এখানে যে আমার আহামরি কিছু লাগে শি ওয়াজ পার্ট অফ দ্য টিম রাইট শি ডিড নট স্ট্যান্ড আউট ফর মি শি ডিড নট স্ট্যান্ড আউট ফর মি এট অল ওইভাবে হ্যাঁ জাস্ট শি ওয়াজ জাস্ট অ্যানাদার ক্যারেক্টার হু ওয়াজ অ্যাক্টিং কিউট অ্যান্ড বিং ভায়োলেন্ট আই হ্যাভ সিন দিস ক্যারেক্টার ডান বিফোর ইন লট অফ ফ্যান মুভিজ সো এখানে ওকে নিয়ে তিনটা মুভি করা জাস্ট বিকজ ফ্যান্স লাইক ইট অ্যান্ড স্ক্রিং আউট জাস্টিস লিগ ইন দ্য প্রসেস অফ আই এম সরি আই এম গোনা ব্রিং জাস্টিস লিগ ইন এভরিথিং বিকজ দ্যাটস দ্য ফ্ল্যাগশিপ ইউ ক্যানট উইন আ ফ্ল্যাগশিপ অ্যান্ড সে একটা সাইড ক্যারেক্টার নিয়ে আমি তিনটা সিনেমা বানাবো but I will screw up the main movie. They've been doing this for two years. So এখন যে দুই বছর ধরে তারা হার্লি কুইনের মুভি করতে থাকে it doesn't make sense to me. I'm not very interested in Harley Quinn. I never was. Okay. But Joker is a side character, a sidekick. So, eto importance part, I'm sorry. And emon kichu, she didn't make a dent in comics to have this kind of, mane, to have her own movie. The other Deadshot was equally popular in Suicide Squad. He's not getting a movie. Theek na? And Will Smith did a great job of Deadshot. That I did, yeah. So Farooq, are you ready for four Harley Quinn films? Like, do you want like 10? Do we feel we need more than four? I have a different take on this, guys. I think this is inspired by Gibran Jeta Wolf, the Warner Brothers, DC Universe, they're going in with this whole feeling of let's make as much money as we can because who cares what people want? We want money, let's follow that principle. And then along came Wonder Woman, which is one of the biggest money earners for them. So, maybe. I'm guessing that some idiot down the line saw, this whole thing of female superheroes is really kicking off. আমাদের কে আছে যে তাদেরকে নিয়ে আরেকটা ফিমেল হট লুকিং ফিমেল ফিল্ম বানাতে পারবো অ্যান্ড লেটস স্পেন্ড সাম মোর মানি অলং দ্য ওয়ে অ্যান্ড মেবি সামওয়ান কেম আউট টু দিস বিকজ দ্যাটস দ্য ওনলি লজিক্যাল রিজন অফ ওয়াই ইউ উড হ্যাভ সো মেনি হার্লি কুইন মুভিজ সুইসাইড স্কোয়াড ইজ ওয়ান অফ দি ওয়ার্স্ট মুভিজ দ্যাট আই হ্যাভ ওয়াচড I don't think anything stood out as an exceptional year. Harley Quinn otar modhe looked incredibly hot. Margot Robbie looked really hot. But other than that, as a character, as a part of a movie, I thought it was painful, it was stupid. And no, I don't want to see two more years of that stupidity carrying on. Basically, ekhon jeta hoyeche DC hoche ekta kotha ache na, the gift that keeps on giving. So the ulta ta ki ami jani na, the nightmare that keeps on paining. The nightmare that keeps on paining you. এটা হচ্ছে DC আর কি মানে ইটস লাইক হোয়াট ইউ উইশ অন ইউর ওয়ার্স্ট এনিমি যে আছে না তুই যেন তুই ডিসি ইউনিভার্স হয়ে যা মানে দ্য ব্যাড নিউজ ইজ নট স্টপিং আমরা এই শো শুরু করছি লাস্ট ইয়ার আই থিঙ্ক এন্ড ডিসেম্বর উই টুক আ সলেম ভাও যে আমরা ডিসি কোনো বাজে খবর দেওয়ার কথা বলবো না ডিসি আমরা শুরু করছি আর আল্লাহর কসম আমরা একটা ভালো নিউজ শেয়ার করতে পারি নাই দ্য মোস্ট নর্মাল নিউজ উই শেয়ার ওয়াজ জ্যাক স্নাইডার মেয়ে সুইসাইড করেছে তাই সে আর মুভিতে ইনভলভ না এটা ছিল একটা নর্মাল নিউজ বিকজ দ্যাটস হোয়াট হ্যাপেন সামবডি ইউ লাভ ডাইজ ক্লোজ টু ইউ ডাইজ ইউ লিভ এ মুভি দিস ওয়াজ দ্য ওনলি সেন্সিবল নিউজ উই গট ফ্রম ডিসি থ্রু আউট দ্য ইয়ার অ্যান্ড নাও হোয়াট হার্লি কুইন নিয়ে চারটা মুভি প্ল্যান করছে তিনটা আমরা জানতাম একটা হচ্ছে সুইসাইড স্কোয়াড টু আরেকটা হচ্ছে জোকার অ্যান্ড হার্লি আরেকটা হচ্ছে গথম সিটি সাইরেন্স রিসেন্টলি মার্গো রবি এসে বলছে নো আই এম ওয়ার্কিং অন অ্যানাদার ওয়ান তারপরে ওকে জিজ্ঞেস করেছে ওয়াই আর ইউ ওয়ার্কিং অন ফোর তখন বলছে ওয়েল ইউ নো আমরা আসলে জানি না কোনটা নিয়ে ওরা এগোবে সবাই চারটা নিয়ে রেডি থাকতেছে সো হ্যাটস অফ টু মার্গো রবি শি ইজ ওনলি 27 ইয়ার্স ওল্ড শি ইজ ট্রাইং টু প্রোডিউস
this movie based on this hit character. It's good for her. Yeah. So Arjun, I think she's very talented. She's obviously very good looking, very onek personality. She's very charming, very pretty. But she's also very smart. She's been doing great films, like really, really. Wolf of Wall Street, amar to bhalo lage nai, but it's a Martin Scorsese film. It's a very famous film. So hats off to her, but DC is totally messed up. They have not learned anything. Amra last week report korechhilam DC Warner Brothers CEO, Warner Brothers owns DC Comics, Kevin Chutmarani, or nokol nam hocche Kevin Sujihara. So ashol nam Kevin Chutmarani. So oi hala taka khawar plan kore she DC Justice League ta noshto korche. So ei company ashole ei sob lokjon diye ashole ei sob shared universe kora jana. Ei sob lokjon diye tui ekta chobi normally movie theaters jibhabe movie company jibhabe run hoy eta hobe. So I'm not even surprised. I mean, এখন DC থেকে যাই আসবে এগুলো আমরা এভাবে এভাবে করে চালাই দিব আর কি. So একদিকে ভালো হয়েছে, you finally killed it for me DC. মানে Justice League এর পরেও না, I was like, well, you know, Aquaman, and then this news dropped, and I'm like, all right, it's done. Let's move on. Okay. Next topic. Yeah, next Literally topic. Let's move on. Okay. But আমার একটা question ছিল today. হ্যাঁ বলো না. সেটা হচ্ছে যে মানে she basically said in an interview MTV te boshe, so was it like acha amar ekta plan hocche, or was she really like khubi involved, or actually she's working on it, right? She's producing it. Ora ashole kore ki ora they don't say things out loud, yeah, unless there's some sort of involvement, right. So it onek age theke announce chilo je she nije ekta solo Harley Quinn movie upor kaj korche. So we all thought it was Gotham City Sirens, jeta David Ayer je Suicide Squad direct korechilo, he was supposed to direct, tarpor ota kono khobor nei, and now she's like, no, I'm working on something else, bucho. So MTV is a big channel. MTV is not small itty bitty ekta jinish ko dekhena, right? Which is why it was reported throughout the industry. She knows je ami MTV tar bolle sobai eta shunbe, bucho. Exactly. So this is, so God knows o ashole ki korche, but MTV te bola mane hocche she knows it's going to be picked up by everyone. So ekhon you can read into it however you like. Sure. Now let's move on. Okay.